রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা দখুলু জান্নাতি আবাদা, তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ দুই চোখ দিয়ে জান্নাত দেখতে পাবে না, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আল্লাহর রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ কোনোদিনই জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, বেড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, জর্দা খায়, আফিম খায়, হিরোইন খায়, ফেন্সিল খায়, ইয়াবা খায়, এই জাতীয় যে খাবারগুলো রয়েছে যেগুলো শরীয়তের দৃষ্টিতে হারাম খাদ্য, এই খাদ্যগুলো যারা খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হয় যে সকল সন্তানগুলো বাপ মার নিয়ম অনুযায়ী চলে না, বাপ বলে এক কথা, ছেলে তার পুরোপুরি উল্টা, তার সাথে কোনো সম্পর্ক নাই, বাপ মার সাথে সম্পর্ক নেই, পিতা মাতার অবাধ্য চলে, ওরা জান্নাতে যাবে না। তিন, দায়ুস আল্লাযী ইকরি বিহালিল খাবাসা, যে বাড়িতে পর্দার রুল চালু নেই, স্বামী ইসলাম মেনে চলে, স্ত্রী মেনে চলে না, বা হাজি সাহেব কিন্তু মেয়ে উলঙ্গ হয়ে চলাচল করে, তার মানে তার পরিবারের ভিতরে পর্দার যে একটা রীতি নীতি, একটা ডিসিপ্লিন আছে, এই নিয়ম মেনে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জান্নাতা আবাদা, এখানে আবাদা বলে একটা কথা উল্লেখ করা হয়েছে, তার মানে কোনোদিনই জান্নাতে যাবে না। ও সালাত আদায় করলো যাবে না, ও সিয়াম পালন করলো যাবে না, ও যদি হজ করে আসে তবুও যাবে না।